আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন আহমেদ। সেই ধারাবাহিকতায় এবার জিম আফ্রো টি-টেন লিগেও দেখাচ্ছেন প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া এই পেসার। দুর্দান্ত বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের জায়গা দখল করেছেন টাইগার পেসার। জিম আফ্রো টি-টেন টুর্নামেন্ট নিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে তাসকিনের। এই টুর্নামেন্টেই আলো কেড়ে নিলেন ডানহাতি পেসার। বুলাওয়ে ব্রেভসের হয়ে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 11 উইকেট নিয়েছেন তিনি। বৃহস্পতিবার জিম আফ্রো লিগে নিজেদের বাঁচা মরার ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। 2 ওভার বল করে নিয়েছেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচের প্রথম ওভারেই টিম সাইফার্ট এবং অ্যান্ড্রে ফ্লেচারকে সাজগরের পথ দেখানোর পর নিজের দ্বিতীয় ওভারে তাসকিন বোল্ড করেন হযরতুল্লাহ জাজাইকে। এই ম্যাচে 3 উইকেট নিয়ে তাসকিন পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের উইকেট 10টি, 3 এবং 4 নম্বরে থাকা টম কারেন এবং টেন্ডাই চাতারের উইকেট সংখ্যা 8টি করে। বৃহস্পতিবারের ম্যাচে ডারবান কালান্ডার্সের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন তাসকিন। 2 ওপেনার এবং 3 নম্বর ব্যাটারকে মাত্র 14 রানের মধ্যে সাজগরে পাঠান তিনি। তবে শুরুতে চাপে পড়লেও আসিফ আলী এবং জর্জ লিন্ডের ব্যাটে শেষমেশ চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ডারবান।